राधे राधे, श्रुति भाई जोर से बोलो राधे राधे। हाथी की डोर कभी हो ना कमजोर, भैया दे दो कलाई बहन। हेलो गाइस, आई एम शुपु एंड आई एम मुकू, तो वेलकम टू अवर चैनल शुपुपुर लाइफस्टाइल। तो आशा করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা চলে এসেছি ঝুলন যাত্রায় একটা দাদা ভাইদের বাড়ি, চলো তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন ভাইদের বাড়ির ভেতরে ঢুকছি, কারণ অনুষ্ঠানটা বাড়ির ভেতরেই হবে, চলো। তো ফাইনালি আমরা ভাইদের বাড়ির শ্রীকৃষ্ণ মন্দিরে চলে এসেছি। তো দেখো, এখানে সবাই এসে অপেক্ষা করছে শোভাযাত্রার জন্য। তো এখানে মূলত ঝুলন যাত্রাটা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা যার জন্য এখানে এসেছি সেই ভগবান শ্রীকৃষ্ণ দেখো এখানে দোল খাচ্ছে। किशोरी दोले राश बिहारी, झूलों दोलाए राधार बंशी धारी। तो এবার চলছে প্রণাম পর্ব। তো এবার বুনো গোপালকে দোলাবে, দেখো। झूलों दोलाए राधार बंशी धारी। মন্দিরের উপরেই কি সুন্দর গুরুজি আর গোপালের ছবি লাগানো হয়েছে, দেখে না মনটা তৃপ্ত হয়ে গেল, তাই তোমাদেরও দেখালাম। তবে একটা জিনিস ভীষণ খারাপ লাগছিল, কারণ এখানে যারা এসছে সবাই ভক্ত, সবাই তিলক সভা করে এসছে, তো আমরা তো করে আসিনি। তো তার জন্য আমি বোনকে বলছি চল তিলক সভা করে আসি। দেখো বলার সাথে সাথে তিলক আমার হাতে। এবার আমরা দুবোন মিলে মন্দিরের পেছনে চলে এলাম। এই দেখো, আমার দিদি আগে তিলক নিজের হাতে গুলিয়ে নিল। ফার্স্টে দিদি তিলক সেবা করবে, তারপরে আমাকে গুলিয়ে দিবে। তিলক সেবা করে আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টে একটু জানিয়ে দিও, ঠিক আছে? তো গাইস, তোমরা তো দেখলে দিদির তিলক সেবা কমপ্লিট, এবার চলছে আমার পালা। তো বন্ধুরা, আমাদের তিলক সভা তো কমপ্লিট। তো এখন অনেক গুরু ভাই গুরু বোনেরা এসছে, তো চলো ওদের সঙ্গে দেখা করা যাক। তো মন্দিরের সামনে চলে আসতেই সব গুরু ভাই গুরু বোনদের সঙ্গে দেখা হলো, তো হাতে ব্যানারও ধরিয়ে দিল। এবার আমরা বেরিয়ে যাব শোভাযাত্রার উদ্দেশ্যে। তো আমরা শোভাযাত্রার জন্য বেরিয়ে পড়লাম, দেখো। কারা কারা শোভাযাত্রায় যাচ্ছে তাদেরকে তোমাদের দেখাচ্ছি। রাধে রাধে, শুধু ভাই জোর সে বলো রাধে রাধে। রাধে রাধে, বন্ধুরা দেখো রাস্তায় উঠতে একটাই প্রবলেম, মানে ভীষণ রোদ আর কি, কি আর করবো, তাও দাঁড়াতেই হবে। কই রাধা কৃষ্ণ কোথায়? ওই যে একবার রাধে রাধে বলো তো, বল মিঠি রাধে রাধে বলো। হ্যাঁ ভীষণ কিউট লাগছে। তো বন্ধুরা, আমাদের ইতিমধ্যে এই শোভাযাত্রা আরম্ভ হবে, তো তার পূর্বেই আমরা কিছু ছবি উঠে নিচ্ছি, কারণ কতদিন পর গুরুবোনরা একত্র হয়েছি, ছবি না উঠলে চলে বলো। তো বলতে বলতেই দেখো শোভাযাত্রাও আরম্ভ হয়ে গেল। রাধে রাধে গোবিন্দা গোবিন্দা রাধে।
वाले काना, मुरली वाले काना, श्री कृष्णा श्री कृष्णा कृष्णा श्री कृष्णा। বন্ধুরা, অনেকক্ষণ হাঁটতে হাঁটতে না এই রোদের মধ্যে আমার শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল। তারপর আমি গুরুমাকে বলে তো আমরা ভাগবত ভাইয়ের বাড়িতে চলে এসেছি টোটো করে। তো আমরা তিনজন, মানে আমি, বোন আর তমালিকা, ভাগবত ভাইয়ের বাড়িতে এসে এখানে একটু ফ্যানের নিচে বসে আছি, একটু ঠান্ডা হচ্ছি। এখানে চলছে রাধা মাধবের ভোগের আয়োজন, আর এদিকে বোন আর তমালিকা মিলে ছবি তুলছে, কারণ তখন তো তাড়াহুড়োর জন্য বেশি একটা ছবি ওঠা হয়নি। আমাদের ইচ্ছে ছিল যে পুরো শোভাযাত্রা কমপ্লিট করে আসতে, কিন্তু কি করব, অতিরিক্ত গরম ছিল আর শাড়ি পরে যাওয়ার জন্য টায়ার্ড লাগছিল ভীষণ। তো তার জন্য এখানে এসেই বসে আছি, কি করব আর বলো। তারপর দিদিভাই বোনকে একটা কাজ দিল, সেটা হচ্ছে একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য। তো বোনও এই ফুলগুলো একটু লাগিয়ে দিচ্ছে। তো এবার আমি একটু ঠাকুরকে দোলাচ্ছি। তারপর মনে মনে ভাবলাম যে না, এখন বাড়ি চলে যাই, অতিরিক্ত গরম লাগছে, পরে আসা যাবে। তো যাই হোক, এখন ঠাকুরকে নমস্কার করে আমরা একটু প্রসাদ নিয়েছি, তারপর এখন ভাগবত ভাইয়ের মাকে বলে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ইতিমধ্যে আমরা টোটোতে উঠে গেছি, তো টোটো করে বাড়ি চলে আসছি। তো গাইস, ফাইনালি আমরা বাড়িতে এসে পৌঁছালাম। আমাদের হাত মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো আমাদের কতটা খারাপ লাগে। এসে আমি চুলে সবকিছু খুলে ফেলেছি, ক্লিপ ক্লিপ এখনো আমি এখনো খুলিনি, এখন ড্রেসটা চেঞ্জ করে নেব। এ ফিউ মোমেন্টস লেটার, ড্রেস চেঞ্জ করে একটু বসেছি, তো অমনি ভাইরা চলে এসেছে রাখি পড়তে। তো দেখো, এই যে ভাইরা, সব ভাইরা রাখি বন্ধন উপলক্ষে এসেছে, খুব খুশি হলাম। তো রাখি বন্ধনের শুভ দিনে এসেছে, রাখি পরাবো না তা কি হয় বলো। তো ভাইদের এবার রাখি পরাবো। कभी होना कमजोर भैया दे दो, कलाई बहन आई है मेरी राखी की डोर। कभी होना कमजोर भैया दे दो, कलाई बहन आई है भैया दे दो, कलाई बहन आई है। कितना रिश्ता है पावन महीना भी सावन, भैया खा लो मिठाई। রাখি পরানো প্রায় হয়ে গেল, তো ভাইরা এবার ডিমান্ড করলো আমাদের ফ্যামিলির সঙ্গে পিকচার উঠবে, তো তাই ছবি তুলছি। তো এবার চলছে কিছু খাওয়া দাওয়ার পর্ব, যদিও ভাইরা বলে আসেনি তাই সেরকম একটা আয়োজন করতে পারিনি, আমাদের সামর্থ্য মতো করলাম। তো বন্ধুরা, এবার ভাইরা চলে যাচ্ছে, আর বলে গেল যে ভাই ফোটাতেও নাকি এবার আমাদের বাড়িতে আসবে। তো ইউটিউবে আসার পর ফার্স্ট টাইম রাখি পূর্ণিমায় আমাদের এত আনন্দ হলো। তো যাই হোক, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, আর আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকো।